আমার প্রচন্ড জ্বর, আমি বাসায় 5-6 দিন থাকি। 5-6 দিন থাকার পর আমার জ্বর কিছুতেই তাপমাত্রা কমছে না, তাপমাত্রা বেড়েই চলছে। পরে আমি মানে দিশা না পেয়ে আমি চিন্তা করলাম যে না, আমি তো আর ঘরে এইভাবে থাকলে হবে না, আমার যেরকম ঠান্ডা জ্বর কাশি সবগুলোই আছে। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে আমি গেলাম। ঢাকা মেডিকেলে সেখানে আমাকে ইমার্জেন্সি ডাক্তার আমাকে এক্সরে করতে বললো। আমি সেখানে এক্সরে করি। এক্সরে করার পর আমাকে দুটা ওষুধ লিখে দেয় ডাক্তার। দুটা ওষুধ লিখে দেওয়ার পর আমি বাসায় চলে আসি। বাড়িতে চলে আসার পর আমি দেখলাম ওই দুইটা ট্যাবলেট আমি কিনে খাওয়ার পর তবুও আমার জ্বরের তাপমাত্রা কমছে না, ঠান্ডা কমতেছে না, সর্দি কমতেছে না। পরবর্তীতে আমি ওই ন্যাশনাল হাসপাতালে যাই। ন্যাশনাল হাসপাতালে গিয়ে গিয়ে ইমার্জেন্সি ডাক্তারকে আমি বলি যে আমার এই অবস্থা। তখন আমার এক্সরে দেখতে চাই, আমি এক্সরে দেখাই। দেখানোর পর বলতেছে যে এখনই আপনি হাসপাতালে এখনো ভর্তি হন নাই, আপনার তো নিউমোনিয়া হয়েছে। এই এটা বলার পর আমি তো খুব মানে অবাক হয়ে গেলাম যে আমার নিউমোনিয়া হয়ে গেছে। পরবর্তীতে মানে আমি ডাক্তারের কথা শুনে আমি মুর্দা হাসপাতালে যাই। মুর্দা হাসপাতালে যাওয়ার পর সেখানে আমাকে ডাক্তার দেখে নিউমোনিয়া রোগী হিসেবে কি আমাকে অ্যাডমিট করে। অ্যাডমিট করার পর আমার 3 দিন আমি থাকি সেখানে। আমাকে 13 তারিখ আমাকে আমাকে এখানে আমার এর মধ্যে আমাকে দেখি আমি মানে হাসপাতালে আমার গায়ের কাপড় আমি মানে আমার কেবিন দিচ্ছে আমাকে 12 তলায়, আমাকে আমার গায়ের কাপড়, জ্বরের তাপমাত্রা এত প্রখর যে আমার গায়ের তাপমাত্রা কিছুতেই কমছে না। আমি গায়ের কাপড় রাখতে পারতেছি না, আমি মানে এত আমাকে জ্বালাতন করতেছে, খুব সমস্যা হচ্ছে। আমার অক্সিজেনের সমস্যা হয়, অক্সিজেনের সমস্যা লেবুনাইজার এবং আমাকে অক্সিজেন দেওয়া হয়। এর মধ্যে আমাকে তার ব্লাড এবং আমার নাকের নমুনা নেওয়া হয়। 2 দিন পর আমাকে রাত্রে আপনার 12-12 তারিখ রাত্রে আমাকে জানানো হয় আমি COVID-19 পজিটিভ। আমি তখন আমার আপনাকে আমাকে তারা যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানায় যে আপনাকে আপনার প্যাকেজ করেন, লাগেজ ট্যাগেজ আপনার ই করেন, মালামাল আপনার আপনার এখান থেকে চলে যেতে হবে, আপনাদের আপনাদের কুর্মিটোলা হাসপাতালে আপনাকে যেতে হবে। তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে রাতে তখন প্রায় 2টা বাজে, তাদের অ্যাম্বুলেন্স করে আমি কুর্মিটোলা হাসপাতালে আসি। কুর্মিটোলা হাসপাতালে আসার পর আমি সেখানে মানে তারা বারান্দা থেকে তারা রুগী আরো রুগী আছে সেখানে গিয়ে দেখি একজন পেশেন্ট অলরেডি মহিলা, বয়স্ক মহিলা, উনি তখনও জীবিত, ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। তখন তারা ওদিকে কান্নাকাটি করতেছে অক্সিজেনের জন্য যে আমরা অক্সিজেনটা অক্সিজেন দিলে বাঁচবে অক্সিজেন, কিন্তু কিছুতে অক্সিজেন সেখানে পাওয়া গেল না। পরবর্তীতে ওই মহিলা মারাই গেল। তারপর আমাকে ওখান থেকে নিয়ে গেল লিফটের পাশে আমাকে B1-এ আর কি, সেখানে আমি গিয়ে মোটামুটি অক্সিজেন দেওয়া হয় আমাকে। পরবর্তীতে আমাকে মনে করেন ওষুধ এগুলা সকালে দেওয়া হয় আপনার অ্যানথ্রোমাইসিন, তারপর নিয়ে আপনার ফেনাডিন, নাপা, এগুলো আমাকে দেওয়া হয়। আমার খাওয়ার পর 2 দিন খাওয়ার পর আমার জ্বরটা কমে, কিন্তু আমার মানে শ্বাসকষ্টটা কমে না। তারপর আমাকে কিভাবে মনে করেন এখানে হাসপাতালে আমাকে তারা নমুনা নেওয়া হয়, আমার ব্লাড নেওয়া হয়। আমি ডাক্তার নার্সদের অধীনে ছিলাম এবং আরো আরো রুগীরা আছে সেখানে, ওই রুগীদের সাথে ছিলাম আমি। আপনার বিশেষ করে আমার ওয়াইফ তারা আলাদাভাবে তারা মাস্ক এবং আপনার হ্যান্ড গ্লাভস পরে আপনার দূরত্ব বজায় রেখে আমাকে দেখেছে। বিশেষ করে আবার তারা বাড়িতে চলেছে, আমি একা একা ছিলাম। আমি এরথ্রোমাইসিন আমাকে আমার জ্বরটা নেমে যায় আর কি, এরথ্রোমাইসিনে এটা আমি মানে বুঝতে পেরেছি। কিন্তু আমার অক্সিজেনের কষ্ট দিতেছি, শ্বাসকষ্টটা রয়েছে, শ্বাসকষ্টটা আমার কমতেছিল না। তখন আমি আমার আমার এক বন্ধু বলল যে গরম পানির ভাপ নেওয়ার জন্য, তখন আমি গরম পানির ভাপ এবং লেবুর রস, লেবুর গরম পানি এবং আদার গরম পানিটা খাওয়া শুরু করলাম। এই খাওয়া শুরু করার পরেই আমার দেখলাম আমার আস্তে আস্তে আমার শ্বাসকষ্ট কমে আসে এবং আমার মানে কাশি কমে আসে। এটা আমি ডাক্তার পরামর্শ নেই, আমার এক বন্ধু আমাকে জানালো ফোনে যে আহমেদ ভাই আসলে এটা কোনো ওরকমই না, এটা একটা ভাইরাস আপনাকে এফেক্টেড করছে, আপনি গরম পানির ভাপ নেন নাকে এবং মুখে, এটা আপনি নেওয়া শুরু করেন, দেখবেন আপনার এটা ভালো লাগবে। আমাদের আরেক সাংবাদিকের হয়েছিল, সেটা কমে গেছে।
কুর্মিটোলা হাসপাতালের ডাক্তারদের কথা বলবো। দুই টাইমে সকালে এবং সকাল 11টায় এবং রাত্রে আসতো, রাত্রে 8টা 9টা বা 10টার দিকে আসতো। তারা এসে তারা দূরত্ব বজায় রাখতো, তাদের পিপি পরা থাকতো, তারা তারা দূরত্ব বজায় রাখতো, পেশেন্টদের ওইভাবে তারা আপনার লুক আফটার করতো না। তারা হয়তো তারা ভয় পেত নিজেকে। আমরা চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকতাম, কিন্তু চিকিৎসকরা কখনো আসতো কখনো আসতো না, এবং তাদের একটা কথা বলতে চাইলে তারা হয়তো এটা শুনতো না। এটা আমাদের মানে আমি দেখেছি যে আপনার পেশেন্ট নিজে অক্সিজেন ঠেলে নিয়ে আসছে, আপনার অক্সিজেন নিজে ঠেলে নিয়ে আসতেছে বিয়ের থেকে। অনেক চিল্লাচিল্লি শাউট করছে যে আমাকে অক্সিজেন দাও অক্সিজেন দাও, যে অক্সিজেন নাই, অক্সিজেন কিছুটা আছে নিয়ে আসছে। যে পেশেন্ট অ্যাডমিট ছিল ওই পেশেন্ট পরের দিন মারা যায়। এতে করে আমি আরো মানে ভয় পেয়ে যাই যে হয়তো বা আমি হয়তো মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরেই যাবো। হ্যাঁ, মানুষ একের পর এক মারা যাচ্ছে, লাশের সারি দেখতে পাচ্ছি, তখন মানে নিজের কাছে বুঝাতে পারি না, নিজেকে খুব কষ্ট হয় যে আসলে যে এটা এত একটা কঠিন ব্যাধি, এটা যার না হয়েছে সে কল্পনা করতে পারবে না। এটা কঠিন একটা ডিজিজ, যে ডিজিজটা মনে করেন আপনার মানুষ না জানলে না বুঝলে সেটা মানুষের মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি গরম পানি ভাপ নেওয়ার এটা যখন জানলাম, আমি সেটা আমি নেওয়া শুরু করলাম, সে থেকে আমার এটা আমার ফুসফুসে যে আক্রান্ত হয়েছি সে ফুসফুসের আমার ক্লিয়ার হতে যাচ্ছিল। কারণ আমি তো মারা যেতাম, তখন আমার অক্সিজেন দেখতেছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমি ক্লিয়ার আমার নাক দিয়ে এবং মুখ দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, আমার বুক উঠে যাচ্ছে নিঃশ্বাসের সাথে, পেন হচ্ছে আমার বুকে। ব্যথাটা আপনার গলা থেকে আপনার এখান থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া যেত না, খালি শুধু কাশি আসতো কিন্তু কফ আসতো না, শুধু কাশি আসতো, ফলস কাশি আসতো কিন্তু কফ আসতো না। এতে করে বুকের ব্যথা পেন আরো বেড়ে গেল। মনে করলাম যে আমার বুকের মধ্যে একটা পার্টিশন হয়ে গেছিল, যদি আর একটা পার্টিশন, এটা কেটে আমি কিভাবে এটা ফেলবো, আমি কেটে আমি কিভাবে ফেলবো, দুইটা পার্টিশন হয়ে গেছিল আমার এই অবস্থা। হ্যাঁ, আমি মানে এটা কল্পনা করতে পারি না, নিজের কাছে এত কষ্ট হয়েছে যে আমি মানে দেখেছি নিজে, অনুতপ্ত করেছে যে আসলে জীব মানুষের মৃত্যু যে কিভাবে হয়েছে, মানুষের কেন মৃত্যু হয়েছে, এসবগুলো এখনো উপলব্ধি করতে পারতেছি আমার অভিজ্ঞতার আলোক থেকে। আর আমি বলবো যে অক্সিজেন বেশি মাত্রায় না নেওয়ার জন্য, অক্সিজেনটা নেওয়ার জন্য বেশিরভাগ যারা অক্সিজেন নিয়েছে তারা বেশিরভাগই মারা গেছে। বেশিরভাগ লোক আমার সামনে আমি দেখেছি, আমার সিটের সামনে আমার লোক ভর্তি ছিল, যে তারা সুস্থ মানুষ, তারা দেখতেছে আপনার শ্বাসকষ্ট নিতেছে হইতেছে, তারা নিজের এক বাথরুমে গেল, তারা গোসল করলো এবং তারা লুঙ্গি পরে আসলো, এবং লুঙ্গি পরে পরের দিন আবার ট্রাউজার পরলো, গেঞ্জি পরলো, বাথরুম ইউজ করতেছে নিজে হেঁটে গিয়ে। সে লোক মারা গেছে, আমার সামনে মারা গেছে, মানে সেটা মনে করেন কল্পনার বাইরে। পরামর্শ দিব আমি যে কাউকে এই হাসপাতালে না গিয়ে ঘরের মধ্যে আপনার ওই যারা পজিটিভ হবেন তাদের এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য, এই ট্রিটমেন্টটা নিলে আপনার বিশেষ করে অ্যান্টিবায়োটিক অ্যারথোমাইসিন, অন্য অন্য কোম্পানিও আছে, অ্যারথোমাইসিন, তারপর আপনার ফেনাডিন, তারপর মন্টিনোকাস, এগুলো খেতে হবে, এবং আপনার লেবুর গরম পানি এবং আদা, এবং শ্বাস প্রশ্বাস নিতে হবে পানি দিয়ে, গরম ফুটানো পানি, ফুটন্ত পানিতে আপনার এটা ছেড়ে, তারপর এটা গামছা দিয়ে আপনার ওইভাবে নিতে হবে। আমি এটা আপনাদের বিশেষ করে আমি আপনার দেখাতে পারি একটু, যে গামছাটা নিয়ে গরম পানির আপনার যেটা ভাব এটা ভিতরে ভাবে নিতে হবে। হ্যাঁ, এইভাবে নিতে হবে, নিতে নিতে আপনার এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। আমি 3 বার নিতাম, দৈনিক 3 বার নিতাম, দৈনিক 3 বার 10 মিনিট করে নিতাম, 10 মিনিট করে নিতাম, 10 মিনিট বা 15 মিনিট এর মধ্যে আমি এটা নিতাম। আমি নেওয়ার পর আমার এটা দেখতে দেখলাম আমি যে ভাবটা, আমি গরম পানির ভাবটা আমার নাক দিয়ে যখন যেত তখন দেখতাম আমার খুব আরাম পেতাম, আমি আমার ভালো লাগতো, যেমন ভিতর থেকে কিছুটা কিছু একটা এফেক্টেড এফেক্ট হইতেছে, কিছু মারা যেতেছে, জীবাণুগুলো মারা যেত, আমার জীবাণুগুলো অনেক জীবাণু ছিল, জাম ছিল, সেগুলো মারা গেছে, আমার সেগুলো ই হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তখন আমার নাকের থেকে নেওয়া হয়, আমার প্রত্যেকটা রিপোর্ট আমাকে আমাকে নেগেটিভ আসে, এই কারণে আমাকে রিলিজ দেওয়া হয়। এবং আমি এখন আল্লাহ রহমান রহিম আপনাদের দোয়ায় এবং সবার দোয়ায়, আমার আত্মীয় স্বজনের দোয়ায়, মা বাবা প্রত্যেকের আমার দোয়ায় আমি সুস্থ আছি ইনশাল্লাহ।